মরে গেলে ভালো হয়, নতুন আবার বউ পাওয়া যায় না। তাই না, পড়লে বিড়াল গাছে ওঠে না। এই ব্লকটা আমার একদম লম্বা ট্রেন লাইনের মতন হয়ে গেছে, তো আমরা একটু কষ্ট করে উঠে পড়ো। হ্যাঁ, ট্রেন লাইনে কী করবো বলো, আমি অসময়ে চলে যাই, তোমরা কি আমাকে মনে রাখবে? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত হচ্ছে না। তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, অবশ্যই সুস্থ আছো, অবশ্যই খুশিতে আছো। তো চলো বন্ধুরা, আমিও ভালো আছি, আমিও সুস্থ আছি, আমিও খুশিতে আছি। খুশিতে মানে ফাটাফাটি আছি, জাস্ট ফাটাফাটি। তো তার অবশ্যই কোনো কারণ নেই। তো আজকে আমি সকালে দিদিকে বলেছি শুধু তুমি রুটিটা বানাও, মানে টিফিনটা ব্যবস্থা করো, আর বাকিটা আমি সব দেখে নেবো। তো আমি শুধু একা দেখবো না, তোমাদেরকেও সঙ্গে নিয়ে এসেছি, তোমাদেরকেও দেখাবো, আর আমি এগুলো সব কিছু সামলে নেবো। তো চলো আমি কী কী আয়োজন করে ফেলেছি তোমাদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিই। এই দেখো, আমি আলু আর পটলটা ঠিক একদম একদম এইভাবে কেটেছি। এটা আমি রান্না করব, এই যে মাছের ঝোল করব, দুই পিস মাছ পড়ে রয়েছে, সরপুটি মাছ, এই মাছ দিয়ে পটলের ঝোল হবে আজকে। আর আমি আজকে কী করেছি জানো, আলু আর উচ্ছেটা আমি ভাজি করার জন্য এইভাবে কেটেছি। আমার হাজব্যান্ড বলছে ভালোই হলো, তুমি ভাজি করার জন্য কেটেছো, বেশ করেছো, তুমি এই মাছটা দিয়ে ওই উচ্ছেটা দিয়ে রান্না করো। ভাবলাম এই মাছটা দিয়ে কিছুটা মাছ ভাজি করব আর কিছুটা মাছ তুলে রাখবো। এখন এই কিছুটা মাছ এই উচ্ছের মধ্যে দিয়ে রান্না করতে হবে, আর বাকি মাছটা নাকি পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে রান্না করতে হবে মশলা দিয়ে। ভাবো তাহলে আইটেম পুরো চেঞ্জ হয়ে গেল। তো চলো, আমি হলুদ লবণ মাখিয়ে রেখে ঢাকা দিয়ে বেবিকে খাইয়ে এসে তারপরে ঝটপট করে রান্না শুরু করবো, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো চলো আমি আগে বেবির খাবারটা মাখিয়ে নিই, তারপরে ওকে খাওয়াতে যাবো। চলো, আমার রাত জাগা পাখিটা খাওয়া কমপ্লিট, এবার আমি চটপট করে ব্রেকফাস্টটা করে নেবো। চলো, হাজব্যান্ড আগেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে বাইরের কাজে। এই হচ্ছে আমার বেবির জামা প্যান্ট পরে নাড়বো, এখন আর পারবো না মেলতে। এই দেখো, আজকে বলেছি একটু পরোটা করতে, তিন কোনা পরোটা। আর এই যে আলু দিয়ে কুমড়ো দিয়ে সবজি, একটা ডিমের অমলেট, না ডিম সিদ্ধ সরি, আর হচ্ছে শশা, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, চলো আজকে পুরো খোলা ময়দান, তার কারণ আজকে কোনো একদম চাপ নেই। আজকে আমি সারাদিন রান্না করবো, আর সারাদিন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, উপরে ঝুল ফেলবো, সব পরিষ্কার করে দেবো, তার কারণ আজকে আমাদের কাজের দিদিটা আসেনি। চলো, আর বাসন মাজতে হবে। তো আমি একপাশে কড়াই বসে দিয়েছি, আর একপাশে আমার ফ্রাই প্যানটা বসে দিয়েছি, একদিকে মাছ ভাজবো আর একদিকেও মাছ ভাজবো, আর আমি এই বাসনগুলো সব কিছু গুছিয়ে নেবো, কারণ বাসন মাজতে হবে আজকে আমাকে, বাসনের দিদি হয়ে যেতে হবে। তো সমস্ত বাসনগুলো আজকে আমি মাজবো, পরিষ্কার করব আর রান্না করব, দুটো কাজ একসঙ্গে করব। বেবি আমার ঘরে উঠে গেছে, চিৎকার করছে, জানি না আমি আজকে কী করব, কীভাবে সামলে নেবো সব কিছু। তো চলো আজকে আমি পুরো 1 কেজি ওয়েট একদম কমিয়ে দেবো এই কাজ করতে করতে। একসঙ্গে রান্না, বাসন মাজা, বেবিকে সামলানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, ঝুল ফেলবো, তার কারণ আজকে তো ফাঁকা পেয়েছি, ঝুল ঝাড়বো, সমস্ত কিছু পরিষ্কার করব, স্নান করব, বাথরুমে জামা প্যান্ট রয়েছে, কাঁচা কুচু করতে হবে, একদম 1 কেজি ওয়েট আমি এইভাবে কমিয়ে দেবই আজকে। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথাও কিন্তু যেও না, মজার ভিডিও। এই হচ্ছে একটা কড়াইতে সেই সরপুটি মাছগুলো ভাজা হচ্ছে, আর এই হচ্ছে সেই মায়া মাছ টাইপের আর কি, আর কিছুটা মাছ আমি কাঁচা রান্না করব আজকে পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে। তো চলো বন্ধুরা, এই হচ্ছে সেই বাসনগুলো যেগুলো আমি মেজে নেব, ঘষে মেজে নেব আর রান্না করব একদম। তো আমার বেবিও ঘুমোচ্ছে, একদম শান্ত আছে, চিৎকার করছে না, তো ওর মতো করেও থাকুক, আমি এই সুযোগে রান্নাটা করে নিই। তো আমি আলু আর পটল ভাজতে দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে একটু কড়া করে ভাজা করে নেব, আর ভাজা করে আমি আজকে আর তুলে নেব না। আমি মাঝখানে এই দেখো আদা পেস্ট দিয়ে, আমি বেশ আদা পেস্ট একটু কাঁচা গন্ধ না থাকবে সে পর্যন্ত আমি একটু ভাজা করে নিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম আমি, জাস্ট জিরে গুঁড়ো দিয়ে ব্যবহার করে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর অন্য কড়াইতে আমি আলু আর সেই উচ্ছেগুলো বেশ একটু কড়া ভাজি করার পরে আমি মাছ দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার দুটো তরকারি রান্না করা হচ্ছে, আর একদিকে হচ্ছে আমার এই যে বাসন মাজা। তো মাজতে মাজতে আমি আর বারে বারে নাড়াচাড়া করতে পারছিলাম না, আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে একটু কড়াইটা একটু সামলাতে। তো চলো, হাজব্যান্ডকে দিয়েও কাজ করাচ্ছিলাম। হয়ে গেছে আমার আলু উচ্ছে দিয়ে এই ছোটো ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, আর এই হচ্ছে আমার সেই পটল আলুর তরকারি। রান্না সবে দুটো আইটেম নেমেছে, আর একটা আইটেম বাকি আছে, বাসনগুলো হাফ মাজা হয়ে গেছে,
হাফ মাজা হয়নি, এখনও ধোয়া বাকি আছে। এটুকু কাজেই মনে হচ্ছে কি ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে আমাকে দেখে মনে হচ্ছে, ভিতর থেকে খুব টায়ার্ড ফিল করছি, এখনও বহুত বাকি পিকচার। হ্যাঁ তো চলো বন্ধুরা, যাই না কি করে আমি সাড়ে চার দিন আজকে কাটিয়ে দেবো, বুঝতে পারছি না কিছু। আমাকে এখনই মনে হচ্ছে আমি আর বুঝিনি উঠতে পারছি না, শুয়ে পড়ি গিয়ে, আর শুয়ে পড়লে আবার সমস্ত কাজের তেওয়াটা বেড়ে যাবে, তো কিচ্ছু হবে না। তো চলো ক্লান্তি দিয়ে লাভ নেই, কাজগুলো করে নিই। কষ্ট একরকম আবার ক্লান্তিটা একরকম, বুঝেছ? মানে হাঁপিয়ে যাচ্ছে মনে হচ্ছে। অল্পতে হাঁপিয়ে গেলে হবে বলো দেখি। এই দুটো আমাকে ভীষণ হেল্প করে, যে দুটো হচ্ছে আমি বাসন মাজার জন্য একটা নিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে এক সেট জামাকাপড় কাচার সময় এক সেট করে নিই, মানে দুটো সেট আমার এই যে। এতে আমার হাতের স্কিনটা ভালো থাকে, হাতের নখগুলো ভালো থাকে। তো চলো কথা কম বলে কাজ করে নিই, নাহলে বুকের মধ্যে দুকপুক 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 করে যাচ্ছে। অ্যাকচুয়ালি বেবির জন্য এদের নিয়ে একটু রাত জাগতে হচ্ছে, বেবি প্রায় তিনটে চারটে পর্যন্ত খেলাই করছে, ঘুমোচ্ছে না, আর এর জন্যে আমার টায়ার্ড ফিলটা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি ধনে পাতাটা বেশ সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম, এই যে কাঁচা মাছ আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা পেস্ট জিরে গুঁড়ো দিয়ে, তারপরে আমি এই দেখো রান্না করা আমার প্রায় হয়ে গেছে, তো আমি নামিয়ে দেব। সুন্দর করে কষিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো, তোমার জাস্ট ট্রাই করতে পারো। খণ্ড খণ্ড হয়ে গেছে মনে হচ্ছে। এইভাবে রান্না আমি খেয়েছি, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না কাঁচা মাছ, মাছ ভেজে না রান্না করলে। তো কি লঙ্কা কাণ্ড বাঁধে দেবে আজকে আমি জানি না বাবা। এই যে বাসনগুলো কিছু আমি ধুয়ে নিয়েছি, আর কিছু কিছু বাকি আছে, এই যে সব পরিষ্কার করতে হবে। খুব টায়ার্ড ফিল হচ্ছে, একটু বসে দিই না আর পারছি না। এই যে আমার বাবা কী করছে, এই দেখো জানো আমি প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর সঙ্গে মনে হয় পাঞ্জালি, প্রত্যেকটা মুহূর্তে। তো চলো, প্রত্যেকটার এই হাসির মধ্যে না প্রত্যেকের এই কিছু না কিছু লুকিয়ে থাকে, যেমন আমার আছে কষ্ট বুকের মধ্যে, দুঃখকানি আতঙ্ক, কতদিন থাকবে আতঙ্ক, আর কতদিন কবে আমি, তার কোনো ঠিক নেই। আচ্ছা তোমাদেরকে বলছি, আমার প্রিয় বন্ধুদেরকে বলছি, যদি কখনো আমি অসময়ে চলে যাই তোমরা কি আমাকে মনে রাখবে? আচ্ছা যদি মনে রাখো বা না রাখো কমেন্টস করে কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আমার শুধু তাই মনে হয় কখন যে চলে যাব, হঠাৎ চলে যাব তার ঠিক নেই। হঠাৎ মানে ঘুমন্ত অবস্থা থেকে একদম সেই ঘুম যে ঘুম আর ওঠা যায় না। আমার হাজব্যান্ড শুনে হাসছে, বউ মরে গেলে ভালো হয়, নতুন আবার বউ পাওয়া যায় না, নতুন বউ আবার কিনে আসবে বাড়িতে। ওই দেখো বউ কার মরে, ভাগ্য মরে, বউ মরে, সৌভাগ্য মরে, বউ মরে, বুঝলে? বাবা কার বউ মরে কি? তো চলো একটু রেস্ট না নিয়ে আর পারছি না, এখনও প্রচুর কাজ বাকি আছে, কিছু বাসন মাজা বাকি আছে, গ্যাস মুছবো, ঘরটা পুরো ঝাড় দেবো, বেজে গেছে একটা, বেবিকে বেড়ানা খাওয়াতে হবে, বুঝেছ? অ্যাকচুয়ালি রাত জাগা পাখি, তো রাত জাগলে আমি সারাদিনে আমি আর পারি না উঠতে, আগে রাত জাগার ভয় পেতাম না, এখন তো রাত জাগলে আমি ভয় না পেলে কী হবে, আমার এই লম্বা শরীরটাই ভয় পায়। তো চলো চলো সব এই যে বাসনপত্র মেজে ঘষে সিনটাও পরিষ্কার করে কিছু রেখেছে এখানে, মোটামুটি রান্নাঘর আমার আজকে একদম পরিষ্কার। হাজব্যান্ডকে বললাম রান্নাঘরের নিচেটা একটু ভালো করে ডুলে ডুলে নোংরা তুলতে, বলছে এই হচ্ছে আমার এদিকে বিছানার অবস্থা, বেবি আর বাপি গেছে উপরে জাগা, আর আমি এখন না ঘরটা ঝাড় দিয়ে নেবো, সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করতে যাবো, প্রচণ্ডভাবে টায়ার্ড ফিল হচ্ছে, স্নান করে এসে পুজো দিয়ে খেয়ে দিয়ে না একদম পুরো ফ্ল্যাট, কোনো কথা হবে না। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, চলো ওয়েদার আছে ঠান্ডা ওয়েদার, ভালোই হচ্ছে, এমনি আমার মনটা খারাপ লাগছে, মানে শরীরটা খারাপ লাগছে, আর ওয়েদারটা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই হচ্ছে, প্রচণ্ড গরম না, এই গরমের মধ্যে এরকম ওয়েদার ভালোই লাগে। চাপা
তো চলো। ফিজিক্যালি দিক থেকে যদি আমরা একটু উইক থাকি তো আমাদের উইকনেসটা আরও বেশি ফিল হয়। তো সবসময় আমাদের মনকে বোঝাতে হবে যে আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি পারি করতে, আমার দ্বারাই সম্ভব। তাহলে দেখবে তুমি একটা পজিটিভ এনার্জি সবসময় ক্যারি করছো, সবসময় পজিটিভ এনার্জি ক্যারি করছো, আর তুমি পজিটিভলি একদমই তুমি ফিট থাকতে পারবে। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাজি, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাজি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দেখেছো আমার পাখির কত মনোযোগ, বসে বসে ড্রয়িং করছে। আর বাবুকে বলছে টাইগার ড্রয়িং করো, টাইগার ড্রয়িং করো। তো চলো বন্ধুরা একটু আনন্দ ফিল করে নিলাম আর কি, তো এনার্জি নিয়ে নিলাম আর কথায়। তো চলো আমি ঝুর আজকে আর ঝাড়লাম না, কারণ ওটা অতিরিক্ত হয়ে যাবে চাপ নেওয়াটা। তো আমি একটু রেস্ট নেওয়ার জন্য আমার বেবির কাছে একটু এলাম। আমার দুষ্টু বেবিটার মুখটা দেখলে আমার অনেকটা আমি স্বস্তি পাই। আর এই দেখো বাপি আর বাবা মিলে, দুজন বাপ বেটা মিলে কি শুরু করেছে দেখো। অ্যাকচুয়ালি বেবি মানে খুব মজায় আছে, বাপি আজকে সারাদিন বাড়িতে ছিল, খুবই মজায় ছিল। লাস্টে আমাকেও ডাকছিল বেবি, মানে আমি পাশে ছিলাম আর কি, তো আমাকেও বেবি একটু আদর করছিল আর কি। অ্যাকচুয়ালি বাবা মা যদি খুশি তো থাকে, ভালো থাকে, তাহলে দেখবে যে সন্তান সবচাইতে বেশি খুশি থাকে, সবসময় হ্যাপি থাকে। তো বাচ্চারা সবসময় মা বাবার খুশিতেই বেশি খুশি অনুভব করে, তো এটাই প্রুফ আর কি। চলো চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান ডিশেস, আমার ফেভারিট ডিশ এসে গেছে, এটা হচ্ছে চাউমিন। এই সন্ধ্যাবেলায় টিফিনটা না দারুণ জমে যাবে, বসে বসে ছিলাম দারুণ খেতে পেয়ে যাচ্ছিলো। আমার হাজব্যান্ড একদম পারফেক্ট খাবার নিয়ে এসছে, এই সময়টা এটা একদম দরকার ছিল, একদম দরকার ছিল চিকেন চাউমিন। এই যে আমার মহাপুরুষটা নিয়ে চলে আসছে, হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, একদম জমজমাট ইভিনিং। আমি বসে বসে এডিটিং করছিলাম বুঝলে, বেবিকে খাইয়ে ঘুমিয়ে গেছে, এত খিদে পাচ্ছিলো উঠতে পারছি না, এডিটিং করছি, ভিডিওটা আপলোডিং করবো, বেজে গেছে 7টা প্রায়, দেরি হয়ে যাচ্ছে, এত খিদে পেয়ে যাচ্ছে, ভাবছি আবার কখন খেতে যাবো। হাজব্যান্ডকে বলেছি বাইরে যাচ্ছে খাবার নিয়ে আসবে, আর হাজব্যান্ড এসে খাবার নিয়ে হাজির। কী খাবার দেখে নিলে, এগ, এটা কি চাউমিন, চিকেন চাউমিন, চিকেন চাউমিন, মানে যেমন খিদে পেয়েছে গরম গরম দারুণ জমে গেল না সন্ধ্যাবেলাটা। এই যে জাস্ট দেখে রাখো, হ্যাঁ দেখো কেমন দেখতে লাগছে, সব এই ভিতর থেকে টেনে টেনে বার করেছে, কে বার করেছে আমি তোমাদের নামটা বলছি না, ঠিক আছে, তাহলে তোমরাও লজ্জা পেয়ে যাবে আর আমিও প্রেস্টেজে পড়ে যাব। আর এই দেখো বুঝতে পেরেছ কী করেছে, সব টেনে টেনে বের করেছে। তো আগে আমি ওই এগ চাউটা খেয়েছি মজা করে, এখন আমাকে এই জঙ্গলগুলো, না জঙ্গল না, এগুলো ভালো ছিল বাট জঙ্গল জোর করে করা হয়েছে। ভাবো আমি একে তো টায়ার্ড, একে তো টায়ার্ড, আবার এটা পরিষ্কার করতে হবে, গুছিয়ে নিতে হবে, পরিষ্কার ঠিক নয় গুছিয়ে নিতে হবে। তো চলো বন্ধুরা বেশি কথা নয়, আজকে ব্লগটা আমার একদম লম্বা ট্রেন লাইনের মতন হয়ে গেছে, তো আমরা একটু কষ্ট করে উঠে পড়ো, হ্যাঁ ট্রেন লাইনে কী করবো বলো। তো চলো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করব, আর তোমাদেরকে আর চোখ দুটোকে কষ্ট দেবো না, বেবি আমার ঘুমিয়ে পড়েছে, এখন বেজে গেছে 9:10 বেজে গেছে। তো আমি এতক্ষণ ধরে বসে বসে এডিটিং করে যাচ্ছিলাম, ভিডিওটা জাস্ট আপলোড করেই তোমাদের কাছে আবার ফিরে এলাম। তো আমি এখন টাটা বাই বাই বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই খুশিতে থেকো, আর ভালো লাগলে আমাকে লাইক করো, যদি খারাপ লাগে তো একটা ডিসলাইক করো, আর আমি এগুলো এখন গুছিয়ে নেব বুঝলে। তো তো চলো দেখা হবে মর্নিংয়ে নতুন নতুন একটা ব্লগ নিয়ে, টাটা বাই বাই।